হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই এনাডার ভিডিও তো ফ্রেন্ডস আজি আমি দেখাম নিউ লার্নার লাইসেন্স কেনেকৈ এপ্লিকেশন করব লাগে এইটো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই দেখম যদি ভিডিওটি ভাল লাগে হলে লাইক করে দিব আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তিনহলে সাবস্ক্রাইব কৰি দিব এতিয়া আহক আমি ভিডিওটি আৰম্ভ কর প্রথমতে আপোনালোকে এইখন লাইচেন্স এপ্লাই কৰিবৰ কাৰণে প্ৰথমতে এখন ব্ৰাউজাৰ অ'পেন কৰিব লাগিব মই ক্ৰম ব্ৰাউজাৰটো অ'পেন কৰি আপোনালোকক দেখুৱাই আছোঁ প্ৰথমতে আপোনালোকে ক্ৰম ব্ৰাউজাৰত আহিব ক্ৰম ব্ৰাউজাৰত আহি আপোনালোকে ছাৰ্চ কৰি দিব পৰিবহণ সেৱা ডট কম পৰিবহণ সেৱা ডট কম লৈকে আপোনালোকে চাৰ্চ কৰি দিব ছাৰ্চ কৰাৰ পিছত এনেকৈ এখন পেজ আহিব পৰিবহণ সেৱা অফিচিয়েল ৱেবচাইট হোম পেজটোত আপোনালোকে ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ লগে লগে এনেকৈ আকৌ এখন পেজ আহিব আপোনালোকে ওপৰত দেখা পাব ওপৰত আহিব চেম্পেলি ওপৰত অনলাইন চাৰ্ভিচত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পিছত তলত দেখা পাব ড্ৰাইভিং লাইচেন্স ৰিলেটেড ছাৰ্ভিচ ড্ৰাইভিং লাইচেঞ্চ ৰিলেটেড ছাৰ্ভিচত চেম্পেলি ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ লগে লগে এনেকৈ পেজ আহিব তলত আপোনালোকে আহিব তলত স্ক'ল ডাউন কৰাৰ পিছত ই ইয়াত দেখুৱাব ইয়াত আপোনালোকে যোনটো ষ্টেটে থাকে সেইটো মই যিহেতু অসম অসম চুজ কৰি দিব অসমত ক্লিক কৰাৰ পিছত ইয়াত দেখা পাব নিউ লাৰ্ণাৰ লাইচেন্স এপ্লাই ইয়াত চিম্পলি ক্লিক কৰি দিব এপ্লাই টু লাৰ্ণাৰ লাইচেন্স ইয়াত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে এনেকা এখন পেজ দেখা পাব ইয়াত দেখা পাব কন্টিনিউ ক্লিক কৰি দিব কন্টিনিউ ক্লিক কৰি দিব সিম্পলি কন্টিনিউত ক্লিক করার লগে ইয়াত আপোনালোকে সাবমিটত ক্লিক লাগিব ইয়াত একো নালাগে সিম্পল সাবমিট ক্লিক কৰি দিব সাবমিটত ক্লিক কৰি দিয়ার পিছত এনেকা এখন পেজ আহিব বন্ধুকল সাবমিটত ক্লিক করলে লগে লগে এনেকও এখন পেজ আহিব ইয়াত দেখ হইছে আধার বেস্ট অথেন্টিকেশন আধার বেস্ট অথেন্টিকেশনত সিম্পলি ক্লিক করে দিব ক্লিক করার লগে লগে ওকে ওকে বাটনত ক্লিক করিব তার পিছত আপোনালোকে ইয়াত আধার নাম্বারটো দিব লাগিব অথেন্টিকেট আধার ইয়াত আধার নাম্বারটো দিব লাগিব আধার নাম্বারটো দি আছো দিয়াৰ পিছত জেনেৰেট অ' টি পিত ক্লিক কৰি দিব আধাৰ নম্বৰটো দিয়াৰ পিছত জেনেৰেট অ' টি পিত ক্লিক কৰিব অ' টি পিত ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ আধাৰ কাৰ্ডৰ লগত যিখন মোবাইল নম্বৰ ৰেজিষ্টাৰ আছে সেই ৰেজিষ্টাৰ মোবাইল নম্বৰত অ' টি পি আহিব অ' টি পি আপোনালোকে ইয়াত অ' টি পিখন বহুৱাই দিব অ' টি পিখন বহুৱাই দিব বন্ধুসগুল ইয়াত ওটি টি পিখন বহুয়ার পিছত আপনাদের তলত তলত তিনটা সার্কেল দেখা পাব তা ক্লিক করে দিব ক্লিক করার পিছত অথেন্টিকেট অপশন সিম্পলি ক্লিক করব ক্লিক লগে আপনার আধার অটন অথেন্টিকেশন ডিটেলস আপনার ইয়াত শো করব তারপর সাবমিটত ক্লিক করে দিব তার আপনাদের দেখা পাব আধার অথেন্টিকেশন করার পিছ আপনার পুরা ডিটেইলস আধারত ডিটেইল নালাগে করবেন ওপর একও নালাগে স্যম্পল তলত আর টিও আর খন সিলেক্ট করব ই আপনার অকুপেশন কি আছে কালিফিকেশন কি আছে কালিফিকেশনটি দিব কালিফিকেশন দিচ্ছ ইয়ার ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আপনার অপশনাল এই দিলেও হব নিদিলেও অসুবিধা নাই আপনার ইয়াত আধার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা দিব লাগিব মানে আধার রেজিস্ট্রেশন মোবাইল বহু বহুয় বন্ধুক ভিডিওটি অলপ লং হব কিয়নো রেজিষ্ট্রেশন করতে বহুত দীঘল প্রসেস এইট বন্ধুক ইয়াত এড্রেসিনি দিব স্টেট ডিস্ট্রিক্ট তারপি সাব ডিস্ট্রিক্ট দিব তলত দেখা পাব তলত গ্রিন কালারের যখন লাইন আছে এই লাইনখিনি আপোনালোকে ভালকৈ লিখিব কিয়নো গ্ৰীণ কালাৰৰ যিখিনি বক্স আছে এইখিনি আপোনাৰ লাইচেন্সৰ ওপৰত থাকিব বাকীখিনি আপোনাৰ লাইচেন্সৰ ওপৰত নাথাকে এইখিনি আপোনালোকে ভালকৈ দিব অনকল ইয়াত আপনাদের দিব ওপৰৰ যখন গ্রীন কালার লাইন দেখা পাইছে ভিলেজ টু দিব তার সেকেন্ড টু আপনাদেরকে দিব পোস্ট অফিস দিব তার থার্ড টু দিব লোকেল ল্যান্ডমার্ক এই আপনাদের পি দিব ডিস্ট্রিক্ট দিব তারপর আসাম দি দিব তলত একবারে তলত পিন টু দিব তার আপনল ডেট অফ বার্থ চাই আপনার ডিউরেশন অফ স্টে এট পারেনে এড্রেস যা আপনাদের যখন এড্রেস থাকি আছে সেইখান এড্রেস আপনার পৰা কি বয়স হল সেই বয়সটো ইয়াত দি দিব তার পিছত তলত দেখা পাব মটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এই দিব আপনার এলএম বি দিব এম এমসি ডব্লিউ জি মটর সাইকেল উইথ গিয়ার মতো এল এম বি এম সি ডিউ জি এই দুটার এপ্লাই করে একেলগে দি দিলো তার তলত এটা বক্স দেখা ইয়েলো কালার বক্স দেখা পাব ইয়াত দেখ এপ্লিকেশন কাম ডিক্লেশন এজ টু ফিজিক্যাল ফিটনেস ইয়াত ফিজিক্যাল ফিটনেস টু দিব এইখানে আপনাদের দিব আপনাদের ওপৰৰ যখন লাইন দেখা পাইছে এইক দিব আর দুই নম্বর তো ইয়েস করে দিব আর ন করে দিব নার পিছত সাবমিট বাটন ক্লিক করে দিব ক্লিক করার আপনল ফিটনেস তারপি ইয়াত দেখা পাইছে তলত দেখা পাইছে আই এম ওয়েলিং টু ডনেট যখন লাইন দেখা নো ইয়া ন তলত আহিব তলত আহি দেখা পাব ক্যাপসা কোড ক্যাপসা কোডটা আপনাদের দি দিব ক্যাপসা কোডটি দিয়ার পিছত তলত একবারে দেখা পাব সাবমিট সাবমিট করলে আপনল লার্নার লাইসেন্স খন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাব প্রিন্ট করব বিচার তিন হলে প্রিন্ট বাটনত ক্লিক করে দিব করে পেলে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর প্রিন্ট করবেন নেক্সট বাটন এটা অপশন দেখা পাব ও সিম্পলি ক্লিক করে দিব ক্লিক করার লগে লগে করারে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন নম্বর আর ডেট অফ বার্থ দেখ তলত দেখ হয়েছে ক্যাপশ তলত সাবমিট বাটনত ক্লিক করে দিব ছাবমিট বাটনত ক্লিক কৰাৰ লগে লগে আকৌ এখন নতুন পেজ খোল খাব এনেকুৱা আকৌ নতুন পেজ খোল খালে ইয়াত দেখুৱাইছে এপ্লিকেশ্যন ডিটেইলছ এপ্লিকেশ্যন কমপ্লিট তাৰপিছত ডকুমেণ্ট ফটো ফটো আৰু ছিগনেচাৰ দিব লাগিব পে'মেণ্ট কৰিব লাগিব তাৰপিছত আপোনালোকৰ এক্সাম দিব লাগিব তাৰপিছতহে আপোনালোকে লাৰ্ণাৰ লাইচেঞ্চখন প্ৰিণ্ট কৰিব পাৰিব বন্ধুসকল ইয়াত ফটো ফটোর সাইজটো ভালক মিলাই লব ফটো আর সিগনেচারের সাইজখান ভালক মিলাই লব বন্ধুকল ফটো ড্রাইভিং লাইসেন্সত ফটো আপলোড নালাগে কেন আধার বেস্ট লাইসেন্স আধার কার্ডর যখন ফটো সেই ফটো লাইসেন্সত শো করব আর ইয়াত ফটো আপলোড করব অকল খন আপলোড করলেই হয়ে যাব ইয়ার সিগনেচারখান সাইজ দেখুৱাইছে সেইটো হল ছিক্সটি ফৰ আৰু ৱেট হল টু ফিফটি পিক্সেল চাইজ এইখন চাইজত আপোনালোকে বিছ কে বিৰ ভিতৰত ফটোকন বনাব লাগিব বনাব লাগিব বন্ধুসকল আহক এতিয়া আমি চিগনেচাৰৰ চাইজটো কেনেকৈ একোৰেট মাপ কেনেকৈ বনাব লাগে আমি ফটোশ্বপৰ জৰিয়তে আপোনালোকক শিকাই দিম চাওক এতিয়া আমি ফটোশ্বপ এপছটো অপেন ফটোশপ্ট এপস্ত ওপেন করার পিছত সিগনেচারণ আপোনালোকে কপি টপ করব টপ করে পেলে আপনাদের ইয়াত যখন সাইজত দিয়ে আসে সেইখান প্ৰথমতে আসবো ইমেজ সাইজত তারপি আপোনালোকে ওপৰত দেখা পাব পিক্সেল সাইজ ওয়াইড দেখা পাব হেড দেখা পাব ওয়াইডটা আপোনালোকে দিব টু ফিফটি সিক্স আর হেডটি দিব সিক্সটি ফোর এইখানে আছে একুরেট মাপ এতিয়া ফটোখন ছেভ কৰিব ছেভ কৰা বিছ কেবিৰ ভিতৰত চিগনেচাৰটো ছেভ কৰি ল'ব মই চিগনেচাৰ লিখি চিগনেচাৰটো ছেভ কৰি আছোঁ বিছ কেবিৰ তলত হ'ব লাগিব মেক্সিমাম বিছ কেবি আৰু মিনিমাম আপোনালোকৰ দহ কেবিৰ পৰা বিছ কেবিৰ ভিতৰত দিলে হৈ যাব এতিয়া আপোনালোকে দেখা পাব চিগনেচাৰটো কিমান কে বি হৈছে চৈধ্য কেবি হৈছে এনেক আপনলকে সিগনেচার কেবি কমাব এিগনেচারটা আপলোড করে দেখিনেচারটা আপলোড করে দিলোঁ আপলোড সিগনেচার অর্থাৎ আপলোড গৈছে অকল সিগনেচার আপলোড করার পিছত আপোনালোকে তলত তলত ফটো এন্ড সিগনেচার ইমেজ ফাইল তলত এইট ক্লিক করে দিব লাগিব এই বক্সর ওপর সেভ ফটো এন্ড সিগনেচার ওপৰত ক্লিক লগে করার আপনার সিগনেচার আপলোড হৈ গল ফটোৰ তলত সিগনেচার নেক্সটত ক্লিক করে দিব নেক্সটত ক্লিক করার পিছত আপোনাৰ এপ্লিকেশন নম্বর আর ডেট অফ বার্থ তার তলত দেখা পাব কেপচা কোড ক্যাপসাটা আপোনালোকে দিব ক্যাপসা কোডটা দিয়ার পিছত তলত সাবমিটত ক্লিক কৰি দিব তার আপনলগর এপ্লিকেশন দেখা পাব পাঁচটা ষ্টেপ আছে পাঁচটা স্টেপর ভিতর তিনিটা স্টেপ গল। গেল তারপর দেখা পেছে আপলোড সিগনেচার আপলোড ডকুমেন্টস ফি পেমেন্ট মই ডকুমেন্ট আপলোড করা আছো। ওকে করে দিব আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করার লগে দেখা পাব ইয়াত দেখা পাব ক্যান্ডিডেট ডিটেইলস আপনার আহি যাব ইয়াত এই বক্স ডিক্লেশন দিয়ার পিছত ওকে কৰিব ওকে করার লগে লগে আপনার তলত তলত আহিব আহি দেখা পাইছে ডকুমেন্টস কোনটো ডকুমেন্টস দিব ইয়াত সার্চ ইয়াত ক্লিক করার লগে লগে দেখা পাব এড্রেস প্রুফ এড্রেস প্রুফ আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড এল আই সি প্রিমিয়াম ইয়াত দেখা পাব আধার কার্ড মানে আধার কার্ড তো দিয়ে আধার কার্ড দিয়ার পিছত ইস্যু বাই ই আইডি দিলে হয়ে যাব ইস্যু ডেট কন্টাক্ট নম্বর পিছত আধার কার্ড খুব পিডিএফ ফর্মেটত পাঁচশো কেবির ভিতর দি দিব পিডিএফ জে পি জি হল দিয়ার পিছত নেক্সট ক্লিক করে দিব তার পিছত সাবমিট বাটনত ক্লিক করে দিব